বাংলাদেশ ব্রাজিল থেকেই অপরিশোধিত চিনি আমদানি করে তবে পরিবহন সুবিধা ও খরচ কম হওয়ায় সম্প্রতি বেড়েছে ভারত নির্ভরতা গেল অর্থ বছরে ভারত থেকে চাহিদার উনচল্লিশ শতাংশ চিনি আমদানি করেছে বাংলাদেশ আবার চোরাই পথেও আসছে চিনি যার প্রভাব পড়ছে দেশের চিনির বাজারে গেরো এক মাস আগেও দেশের বাজারে পাইকারিতে চিনি বিক্রি হয়েছে মন প্রতি চার হাজার থেকে চার হাজার টাকায় তবে এখন তা কমে দাঁড়িয়েছে চার হাজার টাকায় অর্থাৎ প্রতি কেজি একশো টাকা তবে ভারতীয় চোরাই চিনি সীমান্তবর্তী হাটে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় ব্যবসায়ীরা বলছেন বর্তমানে চিনির চাহিদাও কিছুটা কমেছে এছাড়াও পর্যাপ্ত আছে সরবরাহ ফলে কমেছে দাম ডেলিভারি আছে ব্যবসায়ীও খুব তুলনামূলকভাবে কম ব্যবসায়ী না বাড়তি নেই রমজান যেভাবে বাড়তি থাকে এখন এরকম বাজারও বাড়তি নেই মাকের একটু ব্যবসায়ী নেই সব আইটেমে মোটামুটি একটু ঠান্ডা বর্তমানে চিনি আমদানিতে চল্লিশ টাকার বেশি শুল্ক কর গুনতে হয় আর চিনি পরিশোধন করে মাত্র পাঁচটি কারখানা তাই আগামীতে বাজারে চিনি সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হতে পারে আমরা শুনছি যে ইন্ডিয়া আগামী কিছুদিন পরে তারা রপ্তানি বন্ধ করবে এই সবগুলো মিলে আমার মনে হয় যে চিনির বাজারে যে অস্থিরতা সেটি তো আমরা দেখতে পাচ্ছি তবে সেটি নিয়ন্ত্রণ করার জন্য আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হচ্ছে আপনারা জানেন যে চিনি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমদানি বাড়াতে হবে বেসরকারিভাবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে বাড়ছে চিনির দাম বর্তমানে ছয়শো আশি থেকে ছয়শো ডলার প্রতি টন যা বছরের শুরুতে ছিল পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি ডলার অর্থাৎ প্রতি টনে একশো ডলার বেড়েছে দাম দেশে সবসময়ই আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে চিনি এ অবস্থায় সরকার দাম বেঁধে দিলেও অনেক সময়ই তা মানা হয় না ইন্ডিয়ান সিঙ্গে যদি বাজারটা যদি অবৈধভাবে তাহলে এখানে আমাদের দেশে যারা মেঘলা আছে তারা বাজারে আরও অনেক বেড়ে দিত হয়তো এখন একশো পঁচিশ টাকা বিক্রি করতেছে ওই সময় হয়তো একশো আটত্রিশ টাকা বিক্রি হতো লাগতো তো ইন্ডিয়ান সিং হয়তো একটু বাজার একটু দর নামছে সেই জন্য হয়তো মনের উপর একশো টাকা করে কমে গেছে বাংলাদেশে প্রতিবছর চিনির চাহিদা আঠারো থেকে বিশ লাখ টন তবে দেশে উৎপাদিত চিনি দিয়ে এক শতাংশও চাহিদা পূরণ হয় না গেল অর্থ বছরে আঠারো লাখ ছত্রিশ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি করে বাংলাদেশ শোয়েব রহমান এখন চট্টগ্রাম